আনন্দিত আছি এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী, করোনা পরিস্থিতি অনুযায়ী এবার মানুষের সমাগম কম। অনুষ্ঠানে আসে আমরা দেখলাম অনুষ্ঠান চলছে, পূজা অর্চনা যজ্ঞ এসব আসে, খুব ভালোই লাগলো, অনেক সুন্দর সময় কাটলো মন্দিরে পূজা অর্চনা করে। আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার পক্ষ থেকে মন্দির পরিদর্শন ও জন্মাষ্টমী অনুষ্ঠান দেখতে আসছি। আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ক্রমশ ভগবান শ্রীকৃষ্ণের 5247তম জন্ম বার্ষিকী উপলক্ষে আমি সকলকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।